গুড মর্নিং বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা সকাল থেকেই শুরু করলাম তো সকালে ছাদে গিয়েছিলাম পাখির খাবার দিতে তো ফুলগুলো দেখলাম বেশ ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর আজকে সকালে আমার ব্রেকফাস্টটা আছে একেবারে হেলদি ব্রেকফাস্ট এখানে আছে শসা গাজর পেয়ারা গাজর কেটেছিলাম কিন্তু ওদেরকে দিয়েছে আমার ভাগে দুটো ছিল তো আমি তো দেখিনি নিই চাই যাই হোক এগুলো খেয়ে সংসারের কাজে লেগে যাবো এবারে এগুলো হচ্ছে তার আগের দিনের কাঁচা তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম কিন্তু এত গরম পড়েছে এত গরম পড়েছে যে আমি এগুলো বসে যে ভাঁজ করব তা পর্যন্ত সময় হয়নি আর আমার ছেলে খাটে শুয়ে শুয়ে খেলে খেলে খাট নাড়িয়ে নাড়িয়ে মশারি এইভাবে পুরো নিচে চলে গেছে এত আজকে মানে পুরো গোছাবো বেডশিটটা পুরো চেঞ্জ করে দিলাম কারণ এখন যা গরম হচ্ছে ঘামে পুরো বেডশিট গন্ধ মানে একটা আলাদা ধরনের গন্ধ উঠে যাচ্ছে তো যার জন্য পুরো বেডশিট আমি চেঞ্জ করে দিলাম আর জামা কাপড়গুলো গুছিয়ে আপাতত আমি এখন খাটের মধ্যে রেখে দিলাম কারণ এখন একদম সময় নেই যে আলমারিতে আলাদা আলাদা করে গুছিয়ে রাখার তো সময় মতো রেখে দেব তো যাই হোক ঘরে খাটটা মোটামুটি আমার ক্লিন হয়ে গেল তো এটা বেশিক্ষণ থাকবে না আমার ছেলে উঠে মানে দু মিনিটের মধ্যে পুরো লন্ডভণ্ড করে দেবে বিছানা এখন মোটামুটি সোফাতে একবার বসে সেটাকেও লন্ডভণ্ড করছে আর একবার ও ঘরে যাচ্ছে খাটে এ ঘরে একবার খাটে এসে মানে এই করছে আমার গোছানাটা পুরো বেথা হয়ে যাচ্ছে তো যাই হোক সব কিছু মানে ঘরে নাতা ঝাঁটা সেরে স্নান হয়ে গেছে কাঁচা এবার কেচে এই ছাদে কাপড়গুলো দিয়ে চলে যাবো রান্নাঘরে তো এ সপ্তাহে মোটামুটি রবিবারে একটু নিমন্ত্রণ ছিল বলে বাড়িতে মাংস হয়নি তো পেবারেই পেবারে মানে আজকে অল্প করে মাংস রান্না করবো আর যা মানে ভাত মাংস আর পাঁপড় ভাজা এটা করা মানে ঠিক আছে দেখাই যাক সময় মতো আজকে রান্না করব আর যেহেতু আমি স্নান করার আগেই কিন্তু আমি সব জোগাড়গুলো করে ফেলেছিলাম মাছ মাংস ধুয়ে জল ঝরাতে দিয়ে আমি ওই স্নান করতে গিয়েছিলাম তো এখন রান্না করতে করতে মাছ মাংসগুলো সব ফ্রিজে রাখবো তো একদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে আমার তাতে আলুগুলো ভেজে নিচ্ছি আর এগুলো তো বললাম যে আমি স্নানের আগেই সব কিছু জোগাড় করে রেখেছিলাম আর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে তো এখন এবারে আলুগুলো ভেজে এতেই মাংস কষে নেবো আর মাছগুলো আলাদা আলাদা ডাব রেখে তারপরে আমি ফ্রিজে রেখে দেব কারণ মাছ বড় মাছ এনেছিল কাতলা মাছ এনেছিল আর মাংস ছিল আর চিংড়ি মাছ তো এগুলো একটু জল ছড়িয়ে রাখলে ফ্রিজে বেশ ভালো থাকে তো সারা সপ্তাহটা রান্না হবে যার জন্য যাতে যেরকম ডাব্বাতে ধরেছে সেরকমভাবে রেখে এবারে আমি এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব। কারণ এই মাছ মাংস যদি আমি স্নানের পরে ধুই আমার যেন সারাক্ষণ মানে ওই মাছের গন্ধ আর কি আমার যেন গা থেকে আসতে থাকে তো তার জন্য আমি এইসব কাজগুলো স্নান করার আগেই করার চেষ্টা করি যেহেতু এখন গরমকালও পড়ে গেছে তো এখানে আদা রসুনের আমি পেস্টটা বার করে নিলাম যেহেতু এখন মাংসটা করব আর দেখো দোকান বাজার দোকান যা এসেছিলো মশলাপাতি সেগুলো এখন গোছানো হয়নি তো রান্না করতে করতে যদি সময় হয় তো এগুলো সঙ্গে সঙ্গে গোছাবো আর এখন এমনি গরমে রান্না করতে মানে এত গরম হচ্ছে তার সঙ্গে যদি এরকম এক্সট্রা কাজ করতে থাকি তো আর বলার নেই প্রচণ্ড গরম তো দেখো এখানে মাংসটা করব বলে ওই ওই তেলে দিয়ে আলুগুলো ভাজা হয়ে যাবার পরে আমি এখানে মশলাটা কষে নিচ্ছি আর বেসিক মশলা যেমন আদা রসুন পেঁয়াজ টমেটো আর চিকেন মশলা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তো দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছি আর এখানে দেখো ভাতটা আমার হয়ে গেছে তো এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব আর এই গরমে সত্যি বলতে রান্না করতে এতটা অসুবিধা হয় এতটা অসুবিধে হয় দুবেলা রান্না এখন তো দুবেলা কোথায় তিনবেলাও হয়ে যাচ্ছে সকালে হয় যখন অফিসের রান্না থাকে তো সকালে হয় আবার দুপুরে হয় আবার বিকালে হয় আবার রাত্রে হয় এই গরমে রান্না করা আর এই সারাক্ষণ রান্নাঘরে জোগাড় করা রান্না করা আবার খেতে দেওয়া আবার বাসন মাজা আর রুটি হলেও তো গ্যাসের অবস্থা যা হয় সেগুলো তো আর তোমাদেরকে বলার নয় এগুলো সবারই মানে হয় তো একবার রুটি হলে ঠিক আছে দুবার থেকে তিনবার রুটি হলেই তখন ওই গ্যাস যে নোংরা হয় না আর বেশিক্ষণ রাখলেও ওই এখন গরমকালে আটা পড়ে থাকলেই পিঁপড়ে এসে যায় তো দেখো এখানে রান্নাটা আমার হয়ে গেছে তো এখানে একদম পাতলা করে মাংস ঝোল করেছি আর পাঁপড় ভেজেছি আর এখানে স্যালোটে আছে পেঁয়াজ শসা লেবু আর আম কেটে নিয়েছি আর আলু ভেজেছি আর ভাত ব্যাস আজকে সেরকম কিছু করিনি আর যেহেতু রবিবারে চাটনিটা হয় কিন্তু আমাকে ডাক্তার একেবারে মিষ্টি খেতে বারণ করেছে ওয়েট প্রচণ্ড বাড়ছে যার জন্য আজকে চাটনি করলাম তো খেয়ে দিয়ে তারপরে ঘুমানোর পরে হঠাৎ করে আমার বর আমাকে ডাকি যে রূপা ঝড় উঠেছে ছাদে কাপড় আছে কি তো আমি ঘুমন্ত উঠে বললাম হ্যাঁ তো ছাদে গেলাম জামা কাপড় তোলার পরে মানে এতটা ঝড় দিয়েছে তারপরে দেখলাম বেশ হাওয়াটাও ভালো লাগছে তো ভাবলাম যে তোমাদের জন্য একটু আমি ক্যাপচার করি আর বেশ দেখতে বেশ ভালোই লাগছিল দেখো সব গাছ উতাল পাতাল করছে এদিক ওদিক করে কিন্তু ঝড় প্রচণ্ড বেগে বইছিল। আওয়াজটা হয়তো তোমরা শুনলে বুঝতে পারবে আর এখন এটা বিকালের দিকে প্রতিদিনের ঝামেলা হয়ে গেছে প্রত্যেক দিন সকালের দিকে বেধরক গরম আর ঠিক দুপুরের পর থেকে এইভাবে মেঘলা করে মানে জল সেরকম না হলেও এরকম হাওয়া বাতাস দিয়ে ঘর দৌড় বালি মানে ধুলো বালিতে নোংরা করে দিয়ে আমাদের কাজ বাড়িয়ে দিয়ে আর দু ফোটা বৃষ্টি দিয়ে চলে যাচ্ছে এতে কিন্তু কোনো রকম আমাদের মানে একটা যে স্বস্তির ভাব যে থাকে বৃষ্টি হলে সেই ভাবটা একদমই নেই মানে যখনটা বৃষ্টি হচ্ছে তখনটা তো বৃষ্টির সময় স্বস্তি তো আমি তো একদম পাই না কারণ বৃষ্টির সময় কারেন্ট চলে যায় তাতে আরও বিরক্তি ভাব এসে যায় আর দেখো পুরো অন্ধকার করে এসেছে দেখতেই পাচ্ছ আর এখন বিশেষ করে ভয় লাগে যে ঝড় উঠলে ওই যে আমাদের আশেপাশে যে সরু সরু গাছগুলো আছে না তো ওইগুলো পড়ে যাবার ভয় থাকে তো ঝড় থামার পরে মাংস ছিল তো অল্প কটা পরোটা নিলাম তো রাতে এইটাই আমাদের খাওয়া হবে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই টাটা সবাই ভালো থাকবে